সুপ্রিয় বন্ধুরা, সবাইকে আরেকটি লেসনে স্বাগতম। আজকে আমরা কথা বলবো আনলেস, ইফ নট, অ্যাজ লং অ্যাজ, ওর অ্যাজ লং অ্যাজ নট নিয়ে। তো আনলেস এবং অ্যাজ লং অ্যাজ এর ব্যবহারটা ভালো করে বোঝার জন্য আমরা শুরু করি ইফ দিয়ে। কারণ হচ্ছে কি, আমরা যখন কথা বলি বা হচ্ছে যখন লেখালেখি করি, তখন হচ্ছে কি সবচেয়ে বেশি ব্যবহার করি ইফ। সো ইফ ইউ স্টাডি, ইফ ইউ স্টাডি, ইউ উইল সাকসিড। তো খেয়াল করে দেখুন, এখানে ইফের পরে এসেছে সাবজেক্ট, তারপরে এসেছে হচ্ছে প্রেজেন্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ইফ ইউ স্টাডি। ইফ ইউ ডোন্ট স্টাডি, এখানে খেয়াল করে দেখুন নেগেটিভ হয়েছে এবং ভার্বের সেই প্রেজেন্ট ফর্ম এসেছে। ইফ ইউ ডোন্ট স্টাডি, ইউ ওন্ট সাকসিড, ওর ইউ উইল ফেইল। তার মানে আপনি দুভাবেই বলতে পারেন, ইফ ইউ ডোন্ট স্টাডি, ইউ উইল ফেইল। এখানেও তাই, ইফ প্লাস সাবজেক্ট এবং এরপরে এসেছে নট, তার মানে হচ্ছে নট বলতে হচ্ছে নেগেটিভ অফ প্রেজেন্ট ভার্ব, ডোন্ট স্টাডি, যদি আপনি পড়াশোনা না করেন, দেন ইউ উইল ফেইল অর ইউ ওন্ট সাকসিড। তার মানে হচ্ছে গিয়ে বাক্যতে খেয়াল করে দেখুন, প্রথম যে বাক্য তার উপর বেস করে পরবর্তী বাক্যের মিনিং তৈরি হচ্ছে। প্রথম বাক্য যদি পজিটিভ হয় তাহলে পরবর্তী বাক্যেও পজিটিভ মিনিং আসবে। প্রথম বাক্য বলছে কি, যদি আপনি পড়াশোনা করেন তাহলে আপনি সফল হবেন। আবার প্রথম বাক্য যদি নেগেটিভ হয় তাহলে হচ্ছে কি পরবর্তী বাক্য কি নেগেটিভ হচ্ছে, এবং নেগেটিভ হওয়ার জন্য হচ্ছে কি আপনাকে যে নেগেটিভ কিছু বলতে হচ্ছে এই পার্টে তা না, আপনি নেগেটিভ একটা মিনিং প্রকাশ করলে হয়, যেমন ফেইল, এটা হচ্ছে নেগেটিভ। তো এই ধরনের যে বাক্য গঠন হয়, অর্থাৎ একজনের উপর আরেকজন যে নির্ভর করে, এটাকে বলে কন্ডিশনাল। অর্থাৎ এই অংশের কন্ডিশন বা এই অংশের অবস্থা নির্ভর করছে এই অংশের অবস্থার উপরে, অর্থাৎ পরবর্তী অংশ আর কন্ডিশনটা সেট করে দিচ্ছে প্রথম অংশ। তো এইটাকেই, অর্থাৎ ইফ কন্ডিশনাল, আমরা হচ্ছে গিয়ে প্রকাশ করতে পারবো আনলেস দিয়ে। আনলেস মানে হচ্ছে গিয়ে ইফ নট বা যদি না। তো আনলেস আপনি মনে রাখবেন যে এটা অলরেডি হচ্ছে নেগেটিভ মিন করে, এখানে কোনো পজিটিভের কিছু নেই। এই কারণে আনলেস দিয়ে যখন আপনারা সেন্টেন্স গঠন করবেন তখন এখানে পরবর্তী পার্টে কোনো নেগেটিভ আসতে পারবে না। হ্যাঁ, শেষ যে ক্লজটা অর্থাৎ শেষ যে বাক্যটা সেখানে আসতে পারে, নির্ভর করে হচ্ছে কি আপনি আনলেস দিয়ে প্রথমে কি বলেছেন, কিন্তু প্রথম অংশে হচ্ছে নেগেটিভ থাকবে না। তো আমরা দেখি, আনলেস ইউ স্টাডি, অর্থাৎ যদি না তুমি লেখাপড়া করো, ইউ উইল ফেইল, তুমি ফেল করে যাবে। অথবা আনলেস ইউ স্টাডি, ইউ উইল নট পাস, আপনি এখানে লিখতে পারেন ইউ উইল নট পাস। আরেকটি বাক্য দেখুন, আনলেস ইউ স্লিপ, ইউ ক্যানট ওয়ার্ক, যদি তুমি না ঘুমাও, যদি না তুমি ঘুমাও তাহলে তুমি কাজ করতে পারবে না। তাহলে দেখুন, আনলেস প্লাস সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে ইউ, প্লাস হচ্ছে পজিটিভ ভার্ব, ভার্বের পজিটিভ ফর্ম স্টাডি, অথবা হচ্ছে কি স্লিপ। এবং আমি আগেই বলেছি আনলেস ইজ অলরেডি নেগেটিভ। আনলেস মানে হচ্ছে যত, যদি না, আমরা বাংলায় বলি না যদি না আপনি এটা করেন তাহলে ওইটা হবে না, তখন আপনি প্রকাশ করতে পারছেন আনলেস দিয়ে। এবং এটা হচ্ছে কি অ্যাজ লং অ্যাজ দিয়েও প্রকাশ করা যায়, কিন্তু অ্যাজ লং অ্যাজ এর পরে নট আসবে, অর্থাৎ যদি না এর জন্য নট ব্যবহার করতে হবে, কিন্তু অ্যাজ লং অ্যাজ হচ্ছে বেসিক্যালি যতক্ষণ পর্যন্ত। যেমন আমরা বাক্য দেখি তাহলে হচ্ছে কি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। অ্যাজ লং অ্যাজ ইউ ওয়ার্ক, ইউ আর্ন মানি, যতক্ষণ পর্যন্ত তুমি কাজ করবে তুমি টাকা ইনকাম করবে। তো আমরা আরেকটা বাক্য দেখি, অ্যাজ লং অ্যাজ ইউ ডোন্ট স্টাডি, ইউ উইল নট ডু ওয়েল, যতক্ষণ পর্যন্ত তুমি পড়বে না ততক্ষণ তুমি ভালো করবে না। তো খেয়াল করে দেখুন, সেই একই যে প্রথম যে সেন্টেন্স তার উপরে সেটা হচ্ছে শর্ত দিয়ে দিচ্ছে যে দ্বিতীয় সেন্টেন্স কেমন হবে। তো প্রথমে আপনি বলে দিচ্ছেন নেগেটিভ, অ্যাজ লং অ্যাজ ইউ ডোন্ট স্টাডি সো ইউ উইল নট ডু ওয়েল, সো অটোমেটিক্যালি পরবর্তী অংশ নেগেটিভ হয়ে যাচ্ছে। এবং আমরা যদি হচ্ছে ফর্মুলাটা দেখি, অ্যাজ লং অ্যাজ প্লাস সাবজেক্ট আসছে, এখানে পজিটিভ ভার্বও আসতে পারে, যেমন হচ্ছে কি ইউ ওয়ার্ক, পজিটিভ ভার্ব, অথবা নেগেটিভ ভার্বও আসতে পারে, যেমন ডোন্ট স্টাডি। ওকে, এখন আমরা বোঝার সুবিধার্থে একটা বাক্যই ইফ, আনলেস এবং অ্যাজ লং অ্যাজ দিয়ে প্র্যাকটিস করব, যাতে করে কনসেপ্টটি আপনাদের সম্পূর্ণভাবে মনে গেঁথে যায়। যদি আপনি ইফ ইউ কুইট স্মোকিং ইউ উইল ফিল বেটার, যদি আপনি হচ্ছে গিয়ে
সিগারেট খাওয়া ছেড়ে দেন তাহলে হচ্ছে কি আপনি ভালো বোধ করবেন। এটাই আপনি নেগেটিভভাবে সেম মিনিং প্রকাশ করে বলতে পারেন। এবং আপনি খেয়াল করে দেখবেন প্রথম অংশে আমরা যে পরিবর্তন আনবো তার উপর নির্ভর করে হচ্ছে কি দ্বিতীয় অংশে চেঞ্জটা আসবে। সো প্রথম অংশে আমরা একটা পরিবর্তন নিয়ে আসছি, সেটা হচ্ছে ডোন্ট ইউজ করবো। ইফ ইউ ডোন্ট কুইট স্মোকিং, যদি আপনি সিগারেট খাওয়া ছেড়ে না দেন, ইউ উইল ফিল ব্যাড। সো খেয়াল করে দেখুন এখানে ফিল বেটার, এখানে ফিল ব্যাড। এর কারণ কি? এখানে আপনি বলছেন যে আপনি যদি সিগারেট খাওয়া ছেড়ে না দেন, বাট আনলেস দিয়ে যখন আপনি বাক্য গঠন করবেন তখন একভাবেই বাক্য গঠন হবে, সেটা হচ্ছে আনলেস ইউ কুইট স্মোকিং। এই আনলেসের কারণে এটা অলরেডি নেগেটিভ, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না আপনি সিগারেট খাওয়া ছাড়ছেন এখানে কিন্তু নো ডোন্ট কিছু আসে নাই। আনলেস ইট সেলফ ইজ প্রডিউসিং এ নেগেটিভ মিনিং। ইউ উইল ফিল ব্যাড অর ইউ উইল নট ফিল গুড অর ইউ উইল নট ফিল বেটার অ্যাজ লং অ্যাজ ইউ স্মোক, যতক্ষণ পর্যন্ত আপনি সিগারেট খাবেন ইউ উইল ফিল ব্যাড, আপনি ততক্ষণ ভালো বোধ করবেন না। অথবা ইউ উইল নট ফিল ব্যাড, ইউ উইল নট ফিল গুড, অ্যাজ লং অ্যাজ ইউ ডোন্ট স্মোক ইউ উইল ফিল গুড, যতক্ষণ পর্যন্ত না আপনি সিগারেট খাচ্ছেন ইউ উইল ফিল গুড, ততক্ষণ পর্যন্ত আপনি ভালো বোধ করবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি উপভোগ করার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লেগেছে, শেয়ার করবেন অ্যাজ মাচ অ্যাজ পসিবল, এবং আমার ইউটিউব চ্যানেল টাইনি টু জায়ান্টে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।